এই জাস্ট মেলা থেকে ফিরলাম পনেরো মিনিট মতো হয়েছে আর অলরেডি ঘড়িতে এগারোটা বাজে তো আমাদের খাওয়া দাওয়া তো কখন কি হবে যায় না পেটটা মোটামুটি সবারই ভরে আছে টুকটাক টুকটাক খেয়ে এখন একটু গরম গরম জিলিপিও খাওয়া হলো তার আগে মেলা থেকে কী কী কেনা হয়েছে আজকেই দেখিয়ে দিই তার কারণ হলো কালকে মানে আমি মারবাড়ি যাব তো মার জন্যে যেগুলো কেনা হয়েছে সেগুলো ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে তো ওই জন্য আর তোমাদের দেখানো হয়ে উঠবে না আর বোঝোই তো সব কিছু খুলে ফেলবো তারপরে আর একবারে এদিক ওদিক হয়ে যায় দেখানো হয় না তো ভাবলাম এখন একবারে তোমাদের মেলা থেকে কী কী কিনেছি আজকে সেগুলো দেখিয়ে দিই তো সবার প্রথম মেলাতে গেলে খুচখাচ কিছু জিনিস যেগুলোর কোনো মানে দরকার থাকে না তাও আমরা কিনে ফেলি তো সেরকম কিছু জিনিস কিনেছি তো এই ক্লিপের পাতা কিনেছি বেশ কিছু এগুলো তো খুবই কাজের জিনিস তো এরকম ক্লিপের পাতা কিনেছি আমার মার সবই মিক্সড করে অনেকগুলোগুলো ক্ল্যাচার কিনেছি কারণ হলো অ্যাঞ্জেলের তো এক ক্ল্যাচার ভাঙতেই লাগে তো একবারে বেশি বেশি করে ক্ল্যাচার নিয়ে এসেছি মার ক্ল্যাচারগুলো বেশি করে খায় তো ওই জন্য ক্ল্যাচার নিয়ে এসেছি এরকম প্লেন ব্ল্যাকের মধ্যে মা যেগুলো কমফোর্টেবল বাঁধবে তো এরকম টাইপের কতগুলো ক্ল্যাচার এনেছি এই যে এরকম কিছু ক্ল্যাচার এনেছি আর অ্যাকচুয়ালি আমি যে কাজটা করি তোমরা জানো পার্লারের যে কাজগুলো করি ওর জন্য আমার প্রচুর পরিমাণে চিরুনির দরকার পড়ে তো আমার ট্যালকম অলরেডি অনেকগুলো আছে তাও এরকম সিম্পল কিছু কিনলাম এগুলো কাজে লাগে এরকম দুটো কিনেছি আর এই একটা কিনেছি তো এরকম তিনটে কিনলাম তো এগুলো হলো খুচরো জিনিস এবার একটা সুন্দর জিনিস দেখাচ্ছি তো এগুলো জানো এখন খুব উঠেছে সব জায়গায় দেখা যাচ্ছে আমরা রিসেন্টলি পুরীতে গেছিলাম ওখানেও দেখেছিলাম বাট ওখানে আর মা শরীর খারাপ হয়ে যাওয়াতে আর কিনে ওঠা হয়নি তো এখানেও দেখলাম মেলাতে বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো গোপালকে বসানোর তো আমার গোপালটা যেহেতু অনেকটা বড় তো আমার একটু বড়োই দরকার ছিল তো আমি এটা সাদার ওপর নিলাম আমার সাদা রঙটা কেন জানি না খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি কালারিং জামা কাপড় পরালে সাদার উপর যদি বসানো হয় আমার মনে হয় কালার কম্বিনেশানটা ভালো লাগবে তো আমি এরকম একটা সাদার ওপর নিয়েছি আর মা দুটো নিয়েছে এরকম লাল তো ওই বাড়িতেও জানো দুটো গোপাল আছে তো এরকম দুটো লাল নিয়েছে মা এই যে এরকম এরকম দেখতে দুটো মা লাল নিয়েছে তো এই জিনিস একটা কেনা হয়েছে আর যেটা কেনা হয়েছে ও মা এরকমও চিরুনি কিনেছে এটা মার খুব পছন্দ হয়েছে তো মা এরকম একটা চিরুনি কিনেছে আমি কিনেছি এগুলো জানো এখন খুব চলছে ব্ল্যাক কালারের এই থালাগুলো তো এগুলো আমার সার্ভিং ট্রে আছে বাট এরকম ব্ল্যাক থালা ছিল না যেটা আমার কেনার খুব ইচ্ছা ছিল তো এরকম থালা আমি টোটাল সেট কিনেছি এরকম এরকম ছটার সেট কিনেছি এরকম ছটা থালা তো এটা একটা সেট কিনেছি আর এই জিনিসগুলোর আমার খুব দরকার ছিল অ্যাকচুয়ালি তো এই যে এই জিনিসগুলো জানো এগুলো তোমার স্টেনারের কাজ করে তোমার সমস্ত মানে ধোয়ার জন্যে আমি একটু বড় সাইজই কিনেছি কারণ আমাদের বাড়িতে মানে সবজি শাক এগুলো খুব হয় পাঁচ মিশানো যে তরকারি ফরকারি তো এটাতে ধুতে খুব ভালো এটা সাইজটা বেশ বড় আছে আর পোলাও ফোলাওয়ের চালটাও মানে এটাই ধুয়ে ঝরা দিতে খুব ভালো তো আমি এই সাইজটা নিয়েছি আর মা এই সাইজটা নিয়েছে এর তোমার দুটো সাইজ ছোটো তো মার হলো অ্যাকচুয়ালি এই সাইজটা একই জিনিস আমারটা বড় আর মাঠটা ছোট এই জিনিস দুটো কেনা হয়েছে এগুলো আবার তোমাদের দেখাচ্ছি দেখি সব গোছাতে হবে আমাকে আচ্ছা এবার দেখাচ্ছি তোমাদেরকে আমি নিজেও বাড়িতে এসে এই দেখো প্যাকেট খুলছি তোমাদেরও দেখাচ্ছি আমিও দেখছি আচ্ছা এই জিনিসটা মা মা কিনেছে এটা দেখো এরকম কাচের একটা এরকম এয়ার টাইট একটা ইয়ে তো এটার মধ্যে মানে মা জোয়ান ভাজা ঠাজা খায় তো এগুলোও রাখা যায় বা অনেকে টুথপিকও রাখতে পারে তো মা এরকম একটা কিনেছে অ্যাকচুয়ালি আরও বোধহয় কিনতো বাট এত ভিড় ছিল মেলায় মা হওয়ার পারছিল না তো জিনিসটা কিউট সুন্দর দেখতে এরকম একটা কিনেছে আর আমি কিনেছি হলো এই জিনিস একটা কিনেছি ব্ল্যাক কালারে যেহেতু আমি যে সব কিছু ব্ল্যাকের একটা সেট করছি তো এই যে সস দেওয়ার দেখো এখানে দু রকম সস দেওয়া যাবে বা তুমি গ্রিন চাটনিও দিতে পারবে মেয়োনিজও দিতে পারবে যদি তুমি ফ্রেঞ্চ ফ্রাই বা ওই জাতীয় কিছু দিতে চাও তো এরকম একটাই কিনেছি অ্যাকচুয়ালি একটাতেই হয়ে যাবে আশা করছি আর লাগলে পরে আবার কেনা যাবে তো এই একটা কিনেছি আর এরকম টাইপের কাপ কিনেছি তো অ্যাকচুয়ালি আমার তোমরা জানো আমার কফি খুবই ভালো লাগে তো কফি কালারটাও আমার খুব ফেভারিট তো আমি এরকম টাইপের দেখো এই যে কাপটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এরকম টাইপের কাপ আমি ছটার সেট কিনেছি আর ভেতরটা একটু ডার্ক কালার কেন কিনেছি আমাদের বাড়িতে যেহেতু বেশি হয় তো একটু ডার্ক কালার হলে না ভেতরে একটা লালচে যে দাগ অনেক সময় হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে সাদা কাপের ক্ষেত্রে বাট ডার্ক হলে সেটা হয় না যতই তুমি মাজো না কেন একটা লালচে ব্যাপার চলে আসে সাদা কাপে তো এই জন্যে এরকম কাপের সেট আমি কিনেছি তোমার ছটা করে তো কেমন হয়েছে প্লিজ জানিও কেনাকাটাগুলো গুলো খুবই সিম্পল বাট স্টিল কিছু কিনলে না দেখালে ভালো লাগে না আর আমাদের মেয়েদের দেখবে অল্প বয়সে একটা থাকে আমি মাকে বলছিলাম ওটাই মেলায় গিয়ে যে অল্প বয়সে আমাদের থাকে মেলায় গেলে আমাদের মনে হয় আমরা আগে কানের দুল চুড়ি এটা ওটা ওই সব দোকানে আগে ঢুকতাম আর এখন কেন যায় না এখন গিয়ে গিয়ে রান্নাঘরের জিনিস সংসারের জিনিস এইসবে আগে ঢুকি এটাই বোধহয় প্রত্যেকটা মেয়ের সাথেই হয় সময়ের সাথে সাথে চেঞ্জেস আসে আচ্ছা আর একটা জিনিস দেখাচ্ছি আমার কিছু কাবাব স্টিক দরকার ছিল কারণ আমার ছটা ছিল তো আরও আমার কয়েকটা দরকার ছিল তো এরকম বড় এই দেখো আবার কিছু কাবাব স্টিক কিনে নিয়েছি বেশ ভালো পেলাম তাই জন্য নিয়ে নিলাম আর আমি আমি একটা কাঠের চপিং বোর্ড কিনেছি তো আমার আগে যেটা ছিল না সেটা প্লাস্টিকের ছিল তো আমার কাঠের কেনার খুব ইচ্ছা ছিল তো এরকম কাঠের চপিং বোর্ড আর এটা এরকম দেখো একটা ইয়েও আছে আমি ঝুলিয়েও রাখতে পারবো সো দ্যাট এটা আমার খুব পছন্দ হলো তো আমি এরকম একটা চপিং বোর্ড কিনে নিয়েছি কেমন হয়েছে কেনাকাটাগুলো প্লিজ জানিও আর এই জিনিস দেখো এই সোপ ডিসপেন্সার বা হ্যান্ডওয়াশ রাখার এগুলো এরকম দুটো কেনা হয়েছে একটা মার একটা আমার তো বেশিরভাগ জিনিস কিন্তু ডবল ডবলই এসছে সেম মার বাড়ির আর আমার বাড়ি তো এটা লেখাটাও আমার খুব ভালো লাগলো তোমরা বুঝতে পারবে না হয়তো এটা লেখা আছে ফ্রিডম অ্যান্ড লাভ তো আমার লেখাটা খুব পছন্দ হয়েছে এরকম ব্ল্যাকের ওপর যেহেতু আমার বেসিনের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে ব্ল্যাকের কম্বিনেশানটা আমার বেসিনটা ব্ল্যাকে আছে আর তোমার ইয়েতে আয়নাটার সাথেও ম্যাচ হয়ে যাচ্ছে তো সেম জিনিস সেই যে মার একটা আমার একটা তো এই দেখো এরকম দুটো কিনেছি তো কেমন হয়েছে বারবার বলছি প্লিজ জানিও আর বুঝতেই পারছো বেশিরভাগ জিনিসে আমার ব্ল্যাকের উপরই যাচ্ছে কারণ আমার যেহেতু সেটের একটা ব্যাপার থাকে তো সেই জন্য আচ্ছা আর দেখাই এই সেমই আবার কেনা হয়েছে ট্রে এরকম সেম জিনিস এটা প্যাকেট থেকে আমি বার করছি না তো এরকম সেম ট্রে এটা হলো মার একটা আমার একটা এগেইন তো সেম ট্রে এই হলো ট্রেটা তো এরকম দুটো ট্রে কেনা হয়েছে আর তোমার কি কেনা হয়েছে দাঁড়ো ও এই একটা কিনেছি এটা তো তোমরা জানো কি কাজে লাগে এটা হলো তরকা যেটা দেওয়া হয় মানে ফোরন মেনলি ফোরন দেওয়া হয় যেটা তো এটার আমার সত্যি খুব দরকার ছিল অনেকদিন ধরেই ভাবছিলাম কিনব তো এখানে পেয়ে গেলাম আর আমার এই সাইজটা আমার জন্য একদম পারফেক্ট তো আমি এটা একটা কিনেছি এটা মা কিনে নিই হয়তো কিছু মিস হয়ে যেতে পারে এত কিছু খুচরো খুচরো আছে না সব আমি মানে কোথায় কোনটা ভেতরে খুচরো ঢুকেও রয়েছে না আমি খুঁজে পাচ্ছি না তো আমার চোখের সামনে যা যা আছে সেগুলোই দেখিয়ে দিচ্ছি তো যদি কিছু মিস যায় পরে যদি আমার চোখে পড়ে আমি আবার দেখিয়ে দেবো তো এটাতে কি কিনেছি নিজেই ভুলে গেছি ও আচ্ছা ওকে তো এটাতে আছে অ্যাকচুয়ালি আমার দেখাচ্ছি এক সেকেন্ড দাঁড়াও তো এই দেখো এই নুনদানিটা কিনেছি আমার রান্নাঘরে একটা ছিল অলরেডি আগে তো আমার এইটা খুব পছন্দ হলো আর ওটাই আমি দেখলাম আজকে মাছ দিয়ে গিয়েও দেখছিলাম যে ওটার ভেতরে হালকা একটু চির মতো ধরেছে তো এই জন্য আমি এটা কিনলাম তো এটা একটু ডার্ক কালারের ওপরে নিলাম আর ব্লু এর ওপর নিলাম আমার বেশ ভালো লেগেছে জিনিসটা এটা হলো সবসময় রান্নার যে নুনটা থাকে সেটা রাখার জন্য তো আমার রান্নাঘরটা যেহেতু একটু ব্লু এর ওপর আছে তো ওটা ব্লুয়ের সাথে ম্যাচ হয়ে যাবে তাই ব্লু নিলাম তো এ দেখো জিনিসটা কেমন হয়েছে প্লিজ জানিও আর আই থিঙ্ক এখন বুঝতে পারছি না আর যেটা কিনেছি সেটা হলো বুঝতেই পারছো এটা হলো ফ্লাওয়ার এরা না এত গিট দেয় গিট খুলতে খুলতেই শেষ হয়ে যায় তো এরকম দেখো ফ্লাওয়ার নিয়েছি দুটো বাঞ্চ আছে এখানে মানে এটা চেপে দেওয়া আছে তো এটা যখন আমি মানে ফ্লাওয়ার ভাসে দেব এটা দেওয়ার আগে এগুলো এরকম করে করে এরকম লুজ করে নিতে হবে এরকম করে করে লুজ করে নিলে এটা ছড়িয়ে যাবে ব্যাপারটা তো এখন আমি করছি না জাস্ট তোমাদের এমনি দেখাচ্ছি তো এইটা হলো আমার ডাইনিংয়ের যে ফ্লাওয়ারটা আছে ওটা অনেকদিন ধরেই আমি ভাবছিলাম চেঞ্জ করবো বাট আমার ঠিক কিনে ওটা হচ্ছিল না এটা মাই চয়েস করে দিল মার চয়েসে এটা তো আমার ডাইনিংয়ের যে ওয়ালের কালারের সাথে এটা ম্যাচ হয়ে যাচ্ছে তো এই ফ্লাওয়ারটা নিয়েছি বলো কেমন হয়েছে এগুলো সিঙ্গেল স্টিক করেও কেনা যায় আবার তোমরা ব্রাঞ্চ হিসাবেও কিনতে পারো তো আমি এরকম দুটো ব্রাঞ্চ নিয়েছি তো এই মোটামুটি হয়েছে আর আমার এই মুহুর্তে চোখে তো কিছু পড়ছে না আর সিম্পল একটাই আমি নিজের জন্য কিনেছি সিম্পল এই কানের দুল আমার একটা আর আমার বোন বিম্পির জন্য একটা এই জিনিস দুটো কেনা হয়েছে এটা গোল্ডেনের ওপর আছে তো এই কিনেছি কারণ সত্যি বলতে কানের দুলের দোকানে আর ঢুকিয়ে নিই এটা উপর থেকেই দেখে ভালো লাগলো এরকম দুটো কিনেছি আর দরকারি জিনিস একটা কাছি নিলাম একটা এই যে টুথপিক নিলাম এগুলোই আমার চোখে পড়লো আর যদি কিছু মিস যায় তো মিস গেছে সেটা তোমাদের দেখিয়ে দেবো অলরেডি এটা একটা অনেক বড় হয়ে গেল। তো চলো আবার তোমাদের সাথে ফ্রেশ একটা নতুন ব্লগে দেখা হবে আর আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর আজকের কেনাকাটা কেমন হলো সেটাও আমাকে জানিও আর চলো আজকের মতো টাটা গুড নাইট বাই